মেখলিগঞ্জে জামালদহে একটি পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। 62 বছরের মৃত বৃদ্ধার নাম সানিয়া পাহান। বাড়ি জামালদহ গ্রাম পঞ্চায়েতের 196 মকরারি জামদহ এলাকায়। জানা গেছে গত বুধবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা। পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজ খবর করেন কিন্তু কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই গ্রামের রাস্তার পাশে একটি পুকুর থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। তবে কি কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। পরিবারের লোকজন জানিয়েছেন বুধবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছে না। মেখলিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে বৃদ্ধার দেহ উদ্ধার ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্বর্ণ শিল্পের শিল্পী দপ্তর জুয়েলার্স, দুর্গাপূজা অফার 2022। সোনার গহনার মজুরিতে 15% ছাড়, হীরের গহনার MRP-র উপর 10% ছাড়, প্লাটিনাম গহনার MRP-র উপর 10% ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়। পুরনো সোনার গহনার বদলে নতুন গহনা কেনার সুযোগ অফার সীমিত সময়ের জন্য 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর 2022 পর্যন্ত। রবিবার দোকান খোলা থাকবে। আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার। মোবাইল 9734906493। তারপরে বিভিন্ন জায়গায় আপনারা খোঁজাখুঁজি করছেন? অনেক জায়গায় খুঁজছি, মনে করছে যে যেটুকু জায়গাতে পাইছি আর কি ওইখানেও কালকে খুঁজছি। রাত্রে 4:30 দিকে মনে করছে 4 অবধি খোঁজাখুঁজি করছি, মনে করছে এই পাশাপাশি বাড়িগুলাতে, তারপরে ওই যে জঙ্গলে ফারাসে, তারপরে ডিগিগুলাতে গোটায় ইসে করছি কিন্তু পাইনি। আজকে কখন? আজকে 9টার নাগার মনে করে 10টা এরকম ইসে পাই এলাম ওইখানে খুঁজে। নদীতে মানে পুকুরে ভেসে উঠছে নাকি? ভাসে উঠছে। কালকে ওইটুকু জায়গাতেই খুঁজছি কিন্তু পাইনি, আজকে ওইখানে ভাসে উঠছে।